গুফোস দিবি? গুড ইভিনিং, হ্যালো সবাইকে। আজকে অনেকদিন পর একটা ব্লগ করার চিন্তা ভাবনা রেখেছি। এই যে আমরা আজকে আমাদের এক বান্ধবীর বাসায় যাব, তো ও খুব রাগ করেছে আমাদের, মানে আরেকটা ডেট ছিল সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি, ওই ওর জন্য যেতে পারিনি, যত নষ্টের গোড়া। আচ্ছা যাই হোক, তো আমরা এখন আজকে আবার যাব তো ওর সঙ্গে দেখা করতে। ও অবশ্য জানে আমরা যাব, বাট সবাই যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি রূপার মেয়ের পরীক্ষা এবং মৌসুমিও তার বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত, তাই ওরা যেতে পারবে না। তো আমরা যাচ্ছি আজকে, চলছি আমরা। এই যে আমাদের প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা হাই বল, সুমা এবং আমি, আমাকে তো সবাই জানো আমি মিস নূপুর। চলো যাই, রাস্তায় আমার বোনের সঙ্গে দেখা। ওপো একটু সা, ওপো একটু সা, আমরা যাচ্ছি সবাই। দেখো আমারে থইয়া ফটো তুলে ধরে রে, গিয়া মজা মজা বুঝছস, আমার আমার ফের ফটো তুলো, রাখ গিয়া ফটো ফটো তোলা। বান্ধবীর বাড়ি যাবো তো ভাবছি কিনিবো কিনিবো, তো ওর জন্য আমরা চিপস এবং আর কি নিয়েছি, এগুলোর কি পাঁপড় 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 না, তো আমরা নিলাম, তো যাচ্ছি এখন। নিলাম কত তাড়াতাড়ি যাবো আমরা, এই অলরেডি সন্ধ্যা হয়ে গেল গা, রাস্তায় অনুপড়াইতেছে না। ফাইনালি আমরা আই পড়ছি, এই যে আমার বান্ধবীর বাড়ি। না মল্লিকারে গিয়া একটা সিল্লি দিয়ে ধরো, মল্লিকা মনে ভাবতেছে আমরা কেউ আইতাম না বুঝছস। তো আচ্ছা আমরা যাই সবাই, চলো আমাদের সাথে সবাই। আমি হ পাগল তো, অন্য দরকার ওই সব যদি বালাতে দেখে নেবো। বান্ধবীর বাড়ির ফুল, বান্ধবী যেমন সুন্দর, বান্ধবীর বাড়ির ফুল গাছটিও সুন্দর। তো রাম রাম করে ঢুকি। ওই ম্যাডাম কই, ম্যাডাম বাড়ি নাই, দাদাও নাই, কি রান্না করতেছে নাম কি দা? বসু বলে দেখ, সরি কে রে, আসলে সরি কে রে, কো তাই সকালে কইতে তুললাম নাচ গেলাম না, আমি কোন কাজ করতেছি, আমি জাস্ট ভিডিও করতেছি, আমার ব্লগটা পূরণ করতে সবাই। এই দেখো আমাদের দুপুর একদম সেইভাবে ফুচকা বানানোর জন্য রেডি, আরেকজন ওই দেখো রান্নায় খুব ব্যস্ত। বান্ধবীর ঘরে এবং বান্ধবীর কিচেনে দেখো, এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, বান্ধবীর চা করেছে, ফুচকা লুচি আর কত কি, তো আমরা এখন খাবো এবং জমি আড্ডা। হা হা হা, তোমায় কি গাইলো কসঙ্গ তুই কিছু কো, এই যে আরেকজন চা নিয়ে আইতাছে, বুঝু বুঝু ইন্টারন্যাশনাল নেম বুঝু। আরেকজন আয়া, মেশিনে বই গেছে গা, বান্ধবী মেশিনটি করতেছি, আমরা আমরা ডাক্তারও লইয়ে পড়ছি লগে লগে, মেশিনের ডাক্তার কে লজ্জা দিত বাবা, কত গুণের গুণী দেহ দেখছো, মাথায় কোন চুকে আমার দিদি বানাইলো ভগবান। সুমা আসনা গো, তো মেশিন হইছে না কোনো বলার নেই, আমার দুসরারি খাতে এটা এইটা খাইয়া ছোটবেলার কথা মনে জায়গা, সবাই খাইছো মনো, তো কি জানি এটা নাম, চিমন কিংবন 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 কি আই ডোন্ট নো কিংবন বাবা। আচ্ছা 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 আচ্ছা, এই নাও এই নাও নাও, তো সবাইকে কিংবন খেতে নিমন্ত্রণ করলাম, সবাই আসো। সুদীপার মতো মজা, চেক কর চেস সুমা, তাই পরে কইব তাইরে কালা লাগতেছে,
ও দেখো 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 পরিষ্কার। মা সোমা তুই তো সুন্দর দেখতে এই সবার চারালো 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 আমরা একটা মামুনি আছে চুপচাপ বইয়ে খাইতেছি নিরা তারা ছোটবেলার স্মৃতি সব মৌসুমি দিস মেসেজ ফর ইউ তুই যা মিস করছো আজকা মানে এটা বলার ভাষা নাই রূপাও মিস করছে তো তুমি এটা দেখছো এটা এটা দেখছো আর রয়েছে ফুচকা ফুচকা ফুচকার সময় আবার শুরু হইবো রূপাই মিস করছো দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমরা খাইছি তোমার লাগে কি মায়া লাগতেছে এরপর আছে ফুচকা আর রূপাই দেখছো কত সুন্দর জিনিস খাইছি আমরা আর তোরে সুমা তোর আর সুমা বলে মৌসুমি তোরে তোর এটা কি করতাম আইসি নিজেও বুঝতেছি না এই দেখ কত কত ব্যস্ত হয়ে একজন জুড়ে বলেন জুড়ে বলুন মাইক নেই ফুচকার আলো মাখা ম্যাডাম খুব যত্ন সহকারে মাখছে যত্ন সহকারে মাখতে হবে না সুন্দরী মানুষ আলু ভর্তা মাখতেছে দেখো আরে সুন্দরী কামলাও আছে তোর বাবা কি দেয়টা এ ভগবান দেখ আলু ভর্তা আলু জানি কইতাছে সারছে আমি দৈন্য আমি আজকাল দৈন্য বাবা তো রেডি আমাদের ফুচকা কিন্তু এখানে হেড অফ দ্য ফ্যামিলির জন্য যাচ্ছে আর পরিবেশন কর্মী হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা তুই কম খাস না তুই কম খা হাই হাই আগে আগে খেলে তো সব খেলে বেরো যা 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 মৌসুমি ফোন করছে মৌসুমি আইতাছে আমরা যেহেতু আনন্দ করতেছি তাই সহ্য হইতেছে না তাই আবার আইতাছে চলো তাই গেল আগে গেলে ইয়া এই চল মৌসুমি মৌসুমি আইছে আইস হ্যাঁ ওই মৌসুমি লই আইছি দেখ সাই হাসিতে পালা কইরা ব্লকটা তোরা ছাড়া অপূর্ণ আছি ক্লান্ত হয়ে গেছে কাদের আন্ধারে তাই এখন দৌড়ে ফিডুম আমরা সবাই মিললা তাই আমরা এই ডাবল ডাবল একটা পরিশ্রম করাইছে এই 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 আমাদের খেলে 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 এটা কিন্তু আমার আমার ভাল লাগতেছে না আমার কিন্তু ভাল লাগতেছে না আমার কেউ তো না এমন ভাব দেয় তুই বানাইছ সব দেখছি তো কেডা বানাইছে দেখছি কেডা কেডা আমার কথা দিয়ে তোর চেহারা দিই নিউ মেম্বার অ্যাড হইছে আবার গ্রুপের মালকিন আমি কি দেখাতাম না দেখছো বিডু কলে কত অসহায় বিডু টুডু কলে কি অসহায়
আমি কিন্তু দেখতেছি সব আমি এত মানুষ এত মন বার আমি মল্লিকা বদি থ্যাংক ইউ ফুসকা কি বেশি সাদু গা ওরে খাইছে রে দেখ অবস্থা ওই আরেকটা অবস্থা দেখ আমি কিন্তু কিছু খাই না উইদাউট মিউজিক সারাদিন অনেক মানে অনেক এক্সাইটেড আসলাম কোন সময় সন্ধ্যা হইব কোন সময় আমু আর কোন সময় সবার সাথে দেখা হইব মানে এখন আর ইচ্ছা করতেছে না যাইতাম মানে আমরা এত ইস কোনো কথা কইতে দেয় না দেখছি আমার অবস্থাটা দেখো আমি কি পাগলের মধ্যে খাই চিন্তা করো তো আসলে এই পাগলি রেথই আমার যাইতে মন চাইতেছে না তারপরও যাইতে হইব কিছু করার নাই বাড়ির সন্ধ্যা প্রায় এখন পনেরো আটটা বেজেছে অলরেডি পনেরো আটটা তো না আজকে সন্ধ্যাটা আমরা খুব ভালো কাটছে খুব ভালো কাটছে খুব খুব অনেক দিনের অপেক্ষায় আসলাম অনেক রাগ করছি তার সঙ্গে একটু সবাই আওয়ার লাগিয়া সবাই মিলে ফুসকা রাগ করছিনি খুব যাই হোক রাগ কমছে রাগ আমার বেনিটা এদিকে নেলো দুইজন রে আসলে মিস করছি খুব সরি একজন রে একজন রে মিস করছি দুইজন রে না কইলে আবার মুক্তা রাগ হয়ে যাবো হ্যাঁ দুইজন রে মুক্তা তারও মিস করছি কিন্তু আমরা জানি মুক্তা এটা তো না কারণ মুক্তা হন বিবিলিয়া বিবির ঘর আছে তো মুক্তা আইবো না নেক্সট টাইম আর কত রূপ তোমারে অনেক মিস করছে মৌসুমী রেও মিস করলাম হইলে কিন্তু মৌসুমী লোভ সামলাইতে পারছে না লোভ না সামলাইতে পারে আয় যাই আচ্ছা দাদা শৈশবটাকে ফিরে পেতে চাই মাঝে মধ্যে আচ্ছা যাই হোক মুক্তাও তো তুমি রাগ করো না বা তুমি কষ্ট পাও না তোমার নেক্সট টাইম আবার লই আমার কারণ তোমার মেয়ের এক্সাম তুমি আইতে পারছো না আর তাইও সকালবেলা থেকে কইছে আইবো দুপুর বেলা মানে বিকাল বেলা তার মুড চেঞ্জ হয়েছে কারণ আইতো না আজ যাকে এরপরে যখন দেয় আমরা ফটো ফটো তোলা শুরু করছে ফুচকা খাওয়া শুরু করছে সহ্য হয়েছে না আই পড়ছে এরপরে আবার আবার আজকে আইলাইনার সারাই না প্রমো কাজ না বুঝছে সবাই আরেকটা কথা যেটা সিরিয়াস কথা আরেকটা কথা যে সবাই আমাদের গল্পের আসরটারে
প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো সবশেষে আমরা যাইতাছি গাওনে, আমরা আবার কোনো আরেকদিন। আমার একটা কথা, সবাই বললো সবাই আজকে কেমন এনজয় করলে, অনেক খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর আমাদের গল্পের আসরটারে এত 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 ভালোবাসা দিও। আর যদি মনে করো যে আমাদের ব্লগ আরো আরো মানে আমরা করলে তোমরা খুশি হও বা দেখা মজা পাও, তাহলে কইও, তাহলে আমরা আবার বানাবো। ঠিক আছে, টাটা। বিও আমি কি তাক করলি দিদা, বি কেমনে করে বি নমস্কার সবাইকে, আমার ভিডিওটাকে আরো বেশি বেশি দেখো, এমন মজার 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 ভিডিও দেখতে। আমাদের সবাইকে অনেক অনেক ব্লেসিং দিও, আমরা যাতে সবসময় এরকম থাকতে পারি। অল দ্য বেস্ট সবাইকে।